بسم الله الرحمن الرحيم চলে আকিকা কত দিনে দিতে হয়, আকিকা কি দিতে হয়, ছাগল দিয়ে না গরু দিয়ে? গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই তিন শ্রেণীর ছয় প্রাণী দিয়ে আকিকা দিতে হবে। আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, কানা হোক, ল্যাংড়া হোক, খড়া হোক, দুই মাসের হোক, দু বছরের হোক, দুইটা প্রাণী হতে হবে। সাত দিনের দিন আকিকা দিতে হবে, সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। চোদ্দ দিনের হাদিস ঠিক নয়, একুশ দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা দেওয়ার হাদিস ঠিক নয়, সাত দিন পার হয়ে গেলে আকিকা লাগবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করো। সাত দিনের দিন চারটা কাজ আছে, এক ছাগল জবে করতে হবে, দুই নাম রাখতে হবে, তিন মাথার চুল নেড়ে করতে হবে, চার চুল পরিমাণ চাঁদি দান করতে হবে। সাত দিনের দিন চারটা কাজ আছে, চোদ্দ দিনে আকিকা চলে না, একুশ দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না। আকিকা নিজস্ব গোস্ত বাপমাই খাবে। আশ্চর্য দেশ দুনিয়ায় বলছে যে আকিকার গোস্ত বাপমা খেতে পাবে না। কুরবানির গোস্ত আপনার নিজস্ব গোস্ত নয়, ফকির মিসকিনকে দিতেই হবে, আপনি দিতে বাধ্য। কুরবানি নেকির কাজ, প্রয়োজন নাই, নেকি করবেন দেন, নেকি এখন করব না দিয়েন না। কুরবানি জরুরি নয়, কুরবানি কেন করে, নেকির জন্য। আর আকিকা বাধ্য, ছেলে মেয়েকে যখন যেমন উপার্জন করে বাপকে খাওয়াতে হবে, সাত দিনের দিন আকিকা দিতে হবে বাপ বাধ্য। চেয়ে নিয়ে দিবে, কর্জ করে নিবে, বলেন কি এখনই ছেলের হাত ভেঙে গেলে তিন ঘন্টায় ৪০,০০০ সংগ্রহ হবে। ১০ টাকা দিয়ে ভেড়া কিনবেন, ১০ টাকা দিয়ে কানা একটা ভেড়া কিনবেন, ৩০০ টাকা দিয়ে আজও বাজারে টাকা নাই মানে কে বলেছে আপনাকে? একটা কানা ভেড়া কিনবেন, সাত দিনের দিন কুরবানি আকিকা দিতেই হবে যে কোনো মূল্যে। সাত দিন পার হলে আকিকা চলে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত, ভাগ করবে কি করবে না তার ব্যাপার, কাকে দিবে কি দিবে না তার ব্যাপার, ভাগযোগ চলে সব কুরবানির গোস্তে, আকিকাই চলে না। ওগুলো তোর বাপ মায়ের গোস্ত, তারা যেটা বুঝে সেটা করবে। জি, তারপর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।